রিয়ালিটির ভিতরে আর রিয়ালিটি দেখাই আমরা কোকিলের মেধা কাক দিয়ে করি যাচাই আমরা ম্যাগাজিন দেখিয়ে মেগাভূত তারাই আমরা যাবতীয় খবর ফিল্টার করে দেখাই আমরা সুরসুরি দিয়ে কান্না কাটিরে হাসাই আমরা টক ঝাল মিষ্টি সুর রেসিপি শেখাই আমরা নাটকের মুখোশটা খুলে ফেলে দেখাই আমরা বিদেশি সিরিয়াল দেশি করে খাওয়াই আমরা বাঙ্গি এইচডি বাঙ্গি আমরা বাঙ্গি এইচডি বাঙ্গি বাঙ্গি টেলিভিশন ফাটে না মানব সম্প্রদায়ের পক্ষে কি গুনে গুনে পাঁচটি দাঁত বের করে হাসা সম্ভব? তারা বললো আপনি সব উত্তর হেসে হেসে দিচ্ছেন কেন? আপনাকে কি হাসির প্রশ্ন করা হচ্ছে? তুমি জানো না যে এই বাঙ্গি টেলিভিশনে মামা চাচা খালু এমনকি হাজবেন্ডের রেফারেন্স কোনো চাকরি হয় না? খাবারের প্রতি প্রচন্ড লোভ, যে খাবার সামনে দেখি সব খেয়ে ফেলি। প্রেজেন্টেশন তো দেখলেন, কেমন লাগলো? এক হারা গরম, তার মধ্যে একজন মোটা, শুধু মোটা না ভয়ঙ্কর মোটা, ফোতকা। সে বেচারাও যাবে চুরি করতে, কেউ রাজি না তোমাকে নেবো না, তুমি তোমাকে নিয়ে গেলে আমরা ধরা খাবো এবং তুমিও ধরা খাবে, কোনো দরকার নেই। কিন্তু সে যাবেই বাচ্চাদের মতো বাইরে, না আমি যাবো আমি যাবো। তো ঠিক আছে, তাকে নিয়ে নিয়ে যাওয়া হলো এবং সবাই শরীরে তেল মেখেছে, শীত কেটেছে, তো সেই শীতের গর্তের ভেতর দিয়ে সবাই ঢুকে গেল এবং মোটা যে সেও ঢুকে গেল। কিন্তু ঢুকে যাওয়ার সময় তার শরীরের যে তেল ছিল সেই তেলটা ওই গর্তের যে মাটি ছিল সে মাটি খেয়ে নিয়েছে, ভেতরে ঢুকে সবাই চুরি করলো। তো মোটা যে সে তার প্রধান উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে খাওয়া, সে ফ্রিজে খাবার দাওয়া যা ছিল সব কিছু খেয়ে নিয়েছে। তো বের হওয়ার সময় সব ছোট বেরিয়ে এসছে কিন্তু ওই মোটা মোটা কোনোভাবে বেরোতে পারছে না, তার শরীরের অর্ধেক বাইরে বাকি অর্ধেক ঘরের মধ্যে, এবং সে চিৎকার করছে যে আমাকে বাঁচাও আমাকে বের করো, কিন্তু সে কোনোভাবে বের হতে পারছে না, কারণ তার শরীরের তেল ওই গর্ত খেয়ে ফেলছে। এখন চিকনটা তাকে ধরে টানাটানি করছে এবং সে বলছে বাঁচাও, যত টানছে তত সে বমি করছে, কোনোভাবেই তাকে আর বাঁচানোর উপায় নেই। সেই সব অবধি চোরা ডিসিশন নিল যে কি কি করা যায়, যে একে ওখানেই রেখে যায় এবং তার অর্ধেক ভেতরে অর্ধেক বাইরে এই অবস্থায় চোরকে রেখে তারা সবাই বেরিয়ে চলে আসলো। কেমন এটা? নট ব্যাড, কিন্তু আমার কাছে মনে হয় কি মানে এই ধরনের জিনিস আসলে ভিউয়ার্সরা খুব একটা এনজয় করবে না, কারণ আপনি ভিজুয়ালি দেখতে চিন্তা করেন, মানে একটা মোটা লোক কন্টিনিউয়াসলি বমি করছে, ইট ডাজন্ট লুক নাইস। পছন্দ হয় না আর দুইটা প্রেজেন্টেশনই যদি ভিউয়ার্সও দেখে, আমি শিওর যে আমার প্রেজেন্টেশন দেখে ভিউয়ার্সের হাসি থামাতে দাঙ্গা পুলিশ আনতে হবে। চলেন বাকি প্রেজেন্টেশন দেখবেন। আপনি যান, আমি আসছি। নদী নালা খাল বিল সবকিছুর মধ্যেই রয়েছে সঙ্গীত ও সুরের মূর্ছনা।
সবাই গান করতে চায় এবং প্রতিযোগিতায় অংশ নিতে চায়। কিন্তু প্রতিযোগিতায় অংশ নিতে চাইলেই তো আর সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না, গলায় সঙ্গীত ও সুরও থাকতে হয়। এই জন্য অনেকেই মন খারাপ করেন, কিন্তু এখন আপনাদের মন খারাপ করা চলবে না, কারণ আপনাদের জন্যই, আপনাদেরকে কেন্দ্র করেই আমরা ভাবছি এক নতুন প্রোগ্রাম, অসুর। অসুর কেন? কারণ এই প্রোগ্রামে বিজয়ী হবে তারা যাদের গলায় একদমই সুর নেই। এই যে দেখুন প্রথম গান। আমি রিপা, আজ আমি সঙ্গীতের ঝড় তুলতে এসেছি। এই বৃষ্টি ভেজা রাতে জলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে জলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে জলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে জলে যেও না। খুব কম সময়,
সুতরাং অ্যালার্ট থাকতে হবে, কাজকর্মগুলো গুছিয়ে ফেলতে হবে। তো যাই হোক, বাঙ্গি টেলিভিশনের প্রতি কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে, সুতরাং আমাদের দায়িত্বও কিন্তু অনেক বেড়ে গেল। অ্যালার্ট থাকতে হবে, ঠিকঠাক মতো কাজ করতে হবে, জনগণের মধ্যে ঢুকে পড়তে হবে, তাদের চাওয়াটা কী সেটা জানতে হবে, লিপিবদ্ধ করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কাজ ঠিক করব। স্যার, আপনার এই কথাটি স্যার মাথায় নিলাম, কিন্তু স্যার আমি আপনার সামনে একটা কথা বলতে চাই, যে বাঙ্গি টেলিভিশনের পক্ষে যেমন লোকজন আছে, ঠিক তেমনি বিপক্ষেও কিন্তু লোকজন স্যার আছে। অদ্ভুত কথা, বিপক্ষে কেন লোক থাকবে না বলো? হ্যাঁ, বরং বিপক্ষে যদি লোক না থাকে তাহলে সেটাই তো অস্বস্তিকর। বিপক্ষে লোক থাকবেই তো, শোনো, বিপক্ষে শুধু বাংলাদেশে না, সর্বদেশে সর্বকালে বিপক্ষে লোক ছিল। নতুন কোনো কিছু চট করে মানুষ সহ্য করতে পারে না, তার সময় লাগে, মানুষ গুহার মধ্যে আছে, অন্ধকার। হ্যাঁ, অন্ধকারে সে অভ্যস্ত হয়ে গেছে, তার মধ্যে আলো প্রবেশ করলে কিন্তু মানুষের চোখে লাগে, সে সহ্য করতে পারে না। সেই যে ভালো যে আলো, সেই আলোটাকে সইয়ে দিতে হয়। রবীন্দ্রনাথ তো বলেছেন, আদমরাদের ঘামেরে তুই বাঁচা, ওরে নবীন ওরে আমার কাঁচা। আচ্ছা, আমরা আমাদের যে থিম সংটি নির্মাণ করলাম, তার মধ্য দিয়েই কিন্তু আমরা বলে দিয়েছি যে আমাদের ক্যারেক্টারটা কি, আমাদের টেলিভিশনের ক্যারেক্টার কি, আমরা কি করতে চাই, কি বলতে চাই, পরিষ্কার। স্যার, এই থিম সংটি শোনার পর তো স্যার আমাদের ভেতরে অন্যরকম একটা নাড়া দেয় স্যার, মানে আমরা স্যার অনুপ্রাণিত হয়ে আছি স্যার। স্যার যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই স্যার, স্যার এই থিম সংটির সাথে স্যার আমরা কিছু একটা অ্যাড করে স্যার নতুন কিছু একটা তৈরি করেছি স্যার, আপনাকে একটু শোনাতে চাই স্যার। প্লিজ। আমরা ভাঙি, এসডি ভাঙি, আমরা ভাঙি না ভাঙি, আমরা পার্টি না ফাটাই, আমরা নাটক ফাটাই, আমরা গান ফাটাই, টক শো ফাটাই, আমরা কবিতা ফাটাই, আমরা ভাঙি, এসডি ভাঙি, আমরা ভাঙি না ভাঙি। গুড, ভেরি গুড, নিউ, থ্যাঙ্কস। স্যার, আমি বলি কি স্যার, এইটার ভিতরে যদি আমরা একটু গিটারটা ঢুকাই দিতাম আর একটু ড্রামটা বাজাই দিতাম স্যার, তাহলে খুব ভালো লাগতো স্যার। ঠিক আছে, কিন্তু মানে রিয়েলিস্টিক ওয়েতে ওটা করার দরকার নাই, যে একটা ড্রাম থাকবে, একটা গিটার থাকবে, তুমি তাই বলতে চাচ্ছ? জি স্যার, জি। না, তোমরা যেভাবে বাজাচ্ছিলে এভাবেই বাজাবে, কোনো ড্রাম থাকবে না, কোনো ওই গিটার থাকবে না, কিন্তু আমরা সাউন্ড দিয়ে দেবো। বাঙ্গি টেলিভিশনের পক্ষ থেকে আমি সেজুতি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের রূপসী বাংলার অন্যতম কবি জীবনানন্দ দাশ বলে গিয়েছিলেন, সবাই কবি নয়, কেউ কেউ কবি, কিন্তু আমরা বলতে চাই সবাই কবি, কেউ কেউ ছবি। কবিতার একটি সুন্দর অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, যেখান থেকে আমরা আসলে এক্সপ্লোর করব বাংলাদেশে এই আপামর জনসাধারণের মধ্যে যে কবি প্রতিভা লুকিয়ে আছে সেটাকে। আমরা বিশ্বাস করি আপনি আমি সবার মধ্যে একজন কবি লুকিয়ে আছে, কিন্তু আমরা নিজেরাও কিন্তু জানি না যে আমি যে একজন কবি। এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আসলে সেটাই খুঁজে বের করব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জয়নাল ভিড়ের মধ্যে থেকে একজন কবি প্রতিভাকে খুঁজে পেয়েছেন। জয়নাল, নিয়ে আসো। আপনার নাম কি? আমার নাম নূরে আলম। নূরে আলম ভাই, আপনি এখানে আপনার কবিতার নামটি লিখবেন, আপনার নাম লিখবেন, তারপর আপনার কবিতাটি লিখবেন। আপনারা দেখতে পাচ্ছেন নূরে আলম ভাই খুব সুন্দর করে লেখা শুরু করেছেন। আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আশা করি আমরা অনেকজন কবি প্রতিভাকে খুঁজে বের করতে পারব। উনি ওনার কবিতার নাম দিয়েছেন ভিক্ষুক। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সবাই কবি, কেউ কেউ ছবি অনুষ্ঠানের প্রথম কবি প্রতিভা নূরে আলম। মোহাম্মদ নূরে আলম, তার লেখা চলছে। সবাই কিন্তু প্রস্তুত হয়ে যান। হ্যাঁ, আমি বিশ্বাস করি, আমার চ্যানেল বিশ্বাস করে, এই ভিড় থেকে আমরা আরো অনেক কবি প্রতিভা খুঁজে বের করতে পারব। জাস্ট একটু সাহসের দরকার। জয়নাল, কখনো লিখেছো কবিতা?
জিয়াপা আমি ওই ছোটবেলায় লিখেছি ওই ছড়া কবিতা বাচ্চাদের জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা এই প্রোগ্রামে একদিন তোমার কবিতা লিখব। ঠিক আছে আপা। আপনাদের হাসি নিয়ে কমপ্লেন এসেছে, আপনারা যেভাবে হাসছেন এটা কোনোভাবে ওনারা অ্যাকসেপ্ট করতে পারছে না। তো এখন আমরা একটু মেপে চেপে তারপর হাসিটা নেব। হাসি যখন দেবে তখন মুখটা কিন্তু অবশ্যই আপনার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার হা করতে হবে, আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুখটা ছড়িয়ে দেবে। ঠিক আছে, আমরা আগে হার মাপটা নিয়ে নিই, নাকি বলুন? দেখি প্লিজ স্যার, আপনি এতক্ষণ অনেক কথাই বলেছেন, আমার চাকরি নিয়ে কথা বলেছেন, আমার কালচারাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলেছেন স্যার, এটার উত্তর আমি এখানে দিতে রাজি না স্যার। আমার চাকরি যখন নিয়েছি তখন আমি আমার কালচারাল ব্যাকগ্রাউন্ডের কাগজপত্র এবং ইন্টারভিউ দিয়ে চাকরিটা নিয়েছি। আপনি বলছেন 5টি দাঁত বের করে হাসতে হবে, অসম্ভব ব্যাপার স্যার। 32টি দাঁতের মধ্যে 16টি দাঁত দেখানো সম্ভব, কিন্তু 5টি দাঁত বের করে হাসা কোনো মতেই সম্ভব না স্যার। আপনার এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। দেখেন মিস্টার বাঙ্গি, এইখানে দাঁড়িয়ে না শব্দটি কোনোভাবে উচ্চারণ করা যাবে না। ভাই, এই অমানবিক অবৈজ্ঞানিক সিদ্ধান্তটি তো আমার না, এটা উপর থেকে এসেছে। উপর থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেটা আমি পালন করব এবং আপনাদেরকেও পালন করতে বাধ্য করব। সরি স্যার, আমরা এই সিদ্ধান্ত মানতে রাজি না। আমি ইকবাল সাহেবের সাথে সহমত, 32টি দাঁতের জায়গায় 16টি আমরা দেখাতে পারি, কিন্তু 5টি দাঁত প্রশ্নই ওঠে না। আমরা এই সিদ্ধান্ত মানবো না, এটা আপনি সুন্দরভাবে আপনার উপরে জানিয়ে দিন। ওকে, নো প্রবলেম। তো এই কথাটি মুখে না বলে লিখিত আকারে পিটিশন দেন, আমি ওটা উপরে পাঠিয়ে দেব। বললাম না, এই অমানবিক অবৈজ্ঞানিক সিদ্ধান্তটি আমার না, আপনারা লিখিত আকারে দেন। দরকার হয় আপনাদের পাশে থেকে আমি আন্দোলন করব, সংগ্রাম করব। এই সমস্ত কাজকর্মে আমরা বিশ্বাসী না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, যেহেতু আমরা এটা সাধনার বলে বক্ররেখাটা পেয়ে গেছি, এটা আর কোনোভাবে হারিয়ে ফেলা যাবে না। আমরা বারবার প্র্যাকটিস করে এই বক্ররেখাটি আমরা ধরে রাখব। ঠিক আছে, আমরা তাহলে প্র্যাকটিসে চলে যাই। ঠিক আছে, দাও রেখে যাই, আমরা আমার মিউজিকে যাবো, তুমি থাকবা আমাদের সাথে? থাক স্যার। না না, চালিয়ে যাও চালিয়ে যাও, তোমারও প্র্যাকটিসের দরকার আছে। বোঝো না যে সুনামি তো আর একটা পরিবেশ লাগে। ওকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাখো এখানে, দাও দাও। ওকে দেখাই আমরা কোকিলের মেধা দিয়ে করি যাচাই, আমরা ম্যাগাজিন দেখিয়ে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে সেই সংকোচ লজ্জা এবং ভয়কে উত্তীর্ণ করে আপনার কবি প্রতিভাকে খুঁজে বের করে সবার সামনে নিয়ে আসা। খুব সুন্দর হচ্ছে। বাঙি টেলিভিশনের পক্ষ থেকে খেদা পিয়ে আবার কিছুদিন পরে আপনাদের সামনে আসি। কেন আসি আছি? বাঙি টেলিভিশনের খবর পরিবেশন করিতেছি। কোথায় করিতেছি? একটি ওভারব্রিজের উপরে করিতেছি। ইহাই বাঙি টেলিভিশনের বৈশিষ্ট্য। আজকে আমি যে খবরটি দিতে চাইতেছি সেটি হচ্ছে বাঙি টেলিভিশনে নানা চরিত্র নানাভাবে ঢুকে পড়েছে। আমরা বাঙ্গি
এইচডি বাঙ্গি আমরা বাঙ্গি না। হাই ভিউয়ার্স, আমি জাকারিয়া জ্যাক উড়নচন্ডি অনুষ্ঠান থেকে বাঙ্গি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। হাই ফলের নাম করে আর ফুলের নাম করে, এইসব মশালো মশালো মানুষ কি খায় না? আমি তো কইলামই আমার ভাই ওপেন চ্যালেঞ্জ, এই চ্যানেল চলবে না ভাই। মামু তুমি কিন্তু আমার আন্ডার এস্টিমেট করছো। সবচেয়ে বড় কাঁঠালটিকে জড়িয়ে ধরে পরপর দশ বার তা বাবু কি বলো চলো খাই। স্বাস্থ্যসম্মত খা 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 খা। বাঙ্গি টেলিভিশন ফাটে না ফাটায়। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।